আমি এই গ্রহের সবচেয়ে সফল দলের প্রতিনিধিত্ব করছি। হাই হাই দর্শক, প্যারাগুয়ের বিপক্ষে নাকি এবার লিওনেল মেসিকে বাদ দিয়ে নতুন করে আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন দোরিভাল জুনিয়র। তবে হঠাৎ কেন এত ভালো পারফরমেন্স করা তারকা লিওনেল মেসিকে দল থেকে বাদ দিয়ে দলটির একাদশ ঘোষণা করলেন দোরিভাল জুনিয়র? হ্যাঁ দর্শক, তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। লিওনেল মেসি, এই নামটি শুনলে যেন সকল ভক্ত সমর্থকদের মনে একটি হাসি জাগিয়ে ওঠে। তবে যেন হঠাৎ লিওনেল মেসিকে বেশ অনেকটা বাজে পারফরমেন্সের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে, যার কারণে এবার আর্জেন্টিনার কোচ দোরিভাল জুনিয়র মেসিকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর অপরদিকে আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে লিওনেল মেসি থাকবে না। অবশ্য লিওনেল মেসির বিষয়ে যখন দোরিভাল জুনিয়রকে কিছু প্রশ্ন করা হয়েছিল, ঠিক তখনই যেন দোরিভাল জুনিয়র লিওনেল মেসিকে নিয়ে বলেন, লিওনেল মেসি আগামী ম্যাচে বেশি একটা ভালো পারফরমেন্স আমাদের উপহার দিতে পারেনি, যার কারণে আমরা এবার লিওনেল মেসিকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি। লিওনেল মেসিকে বসিয়ে রেখে এবার ডিমেরিকে মাঠে নামানো হবে, এমনটাই বলে মন্তব্য করেছেন দোরিভাল জুনিয়র। তো দর্শক, দোরিভাল জুনিয়রের সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।